সমুদ্রের তলদেশে কী রয়েছে তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও। পৃথিবীর 25% ভূমি এবং 75% পানি। ভূমি সম্পর্কে আমাদের কম বেশি ধারণা থাকলেও পানি সম্পর্কে অর্থাৎ সমুদ্র সম্পর্কে আমরা মাত্র 5%ই জানতে পেরেছি। সমুদ্র কতটা গভীর তাও আমরা জানি না। মাছ ছাড়া আরও কী কী প্রাণী বসবাস করে সমুদ্রে তা নিয়েও আমাদের কোনো ধারণা নেই। মহাসাগরের পৃষ্ঠ থেকে 40 মিটার পর্যন্ত স্কুবা ডাইভারদের যাওয়ার অনুমতি রয়েছে এবং এর নিচে 93 মিটার গভীরতায় বিখ্যাত জাহাজ লুসিজারিয়ার ধ্বংসাবশেষ পাওয়া যায়। আমরা আরও একটু গভীরতায় নামলে ডুবুরিদের জন্য বিপজ্জনক জায়গাটিতে পৌঁছে যাব। এখানে পানির অতিরিক্ত চাপ থাকায় এখানে ডুবুরিদের জন্য বিপজ্জনক জায়গা বলা হয়, কারণ এখানে ডুবুরিদের শরীরের বিভিন্ন অংশ কাজ করা বন্ধ করে দেয়। আমরা যদি আরও গভীরতায় নামি তাহলে সমুদ্রের 500 মিটার গভীরতায় পৌঁছে যাব আর এখানে বসবাস করে পৃথিবীর সবথেকে বড় প্রাণী নীলতিমি। এবং আমরা যদি আরও একটু গভীরতায় নামি তাহলে আমরা পৌঁছে যাব 535 মিটারে। 535 মিটার গভীরতায় সমুদ্রের পানির অতিরিক্ত চাপ থাকায় এখানে তেমন কোনো প্রাণীর দেখা মেলে না, তবে এখানে দেখা মেলে পেঙ্গুইনের। এটির আরেকটু নিচে নামলে 830 মিটার গভীরতায় যেখানে পৃথিবীর সবথেকে উঁচু ইমারত বুর্জ খলিফাকে লুকিয়ে রাখা যাবে। বুর্জ খলিফাকে যদি উল্টো করে এখানে ডুবিয়ে দেওয়া হয় তাহলে অনায়াসেই এই পানিতে ডুবিয়ে রাখা সম্ভব। আমরা যদি আরও নিচে নামি তাহলে সমুদ্রের 100 মিটার গভীরতায় পৌঁছে যাব যেখানে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছাতে পারে না। এখানে বসবাস করে সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর প্রাণী জায়ান্ট কুইড। এর আরও নিচে নেমে গেলে 1235 মিটার গভীরতায় যেখানে বসবাস করে লিদার ব্যাক্সি কচ্ছপ। এই কচ্ছপটি পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ। এই কচ্ছপটির বিষয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনি যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সমুদ্রের 200 মিটার গভীরতায় গেলে সেখানে পাওয়া যাবে ব্ল্যাক ড্রাগন ফিশ। এটি এতটাই কালো হয় যে এটি সমুদ্রের অন্ধকারে কোনোভাবেই দেখা সম্ভব নয়, তবে এটিকে দেখতে হলে আপনাকে অবশ্যই লাইটের মাধ্যমে দেখতে হবে। সমুদ্রের 200 মিটার গভীরতায় এবং এরও নিচে কোন কোন প্রাণী বসবাস করে তা নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও, এমনকি সমুদ্রের একদম তলদেশে কী থাকে সেটি নিয়ে থাকছে আমাদের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।